আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই আমরা এই স্বপ্নটি দেখি আমাদের অধিকাংশের দেখা এই স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো কাজেই এই সম্পর্কে জ্ঞান লাভ করতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এই ভিডিওটিতে আমি আলোচনা করব। স্বপ্নে নিজেকে পায়খানা করতে দেখলে কি হয় বা অন্যকে পায়খানা করতে দেখলে কি হয় আমরা অনেকে হয়তো দেখি কিংবা আমাদের শরীরের মধ্যে পায়খানা লেগে আছে এর ব্যাখ্যা কি এই ভিডিওটিতে আমরা জানবো কাজে ধৈর্য সহকারে এই সম্পর্কে জ্ঞান লাভ করতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা যদি আপনি স্বপ্নে নিজেকে পায়খানা করতে দেখেন আপনি নিজে পায়খানা করছেন এমনটা দেখেন তাহলে এই স্বপ্নের তিনটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার অসুস্থতা দূরীভূত হবার প্রতি ইঙ্গিত করবে এমন স্বপ্ন আপনি সুস্থ হয়ে যাবেন স্বাভাবিক হয়ে যাবেন আপনার রোগ অসুখ দূর হয়ে যাবে ইনশা আল্লাহ সেই সাথে সাথে বন্ধুরা দুই নাম্বার ব্যাখ্যা যে আপনার জীবনে ভবিষ্যতে সুখ শান্তি আসবে কল্যাণ আসবে আপনি সুখে দিনানি দিনানিপাত করতে পারবেন সুখে জীবন কাটাতে পারবেন ইনশাআল্লাহ এগুলো দুই নাম্বার ব্যাখ্যা তিন নাম্বার যদি আপনি নিজেকে পায়খানা করতে দেখেন তাহলে তিন নাম্বার ব্যাখ্যা হলো সেটি যে আপনার হাতে অর্থ আসতে পারে টাকা পয়সা আসতে পারে আপনি যদি অভাবে থাকেন অভাব দূর হবে আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সচ্ছলতা আসবে ইনশা আল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে এই এইগুলো তিনটা ব্যাখ্যা এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি অন্যকে পায়খানা করতে দেখেন স্বপ্নে আপনি নিজেকে করতে দেখলেন না অন্য কেউ পায়খানা করছে আর আপনি এটা দেখলেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কি আর্থিকভাবে আপনি ক্ষতির শিকার হতে পারেন তার মানে এটা ততটা ভালো নয় অন্যকে পায়খানা করতে দেখা আর্থিকভাবে আপনার ক্ষতি হতে পারে আপনি কিছুটা অভাবের মধ্যে পড়তে পারেন সমস্যার মধ্যে পড়তে পারেন কাজে এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনার কিছুদিন সতর্ক থাকা চাই আল্লাহর কাছে প্রার্থনা করা চাই ইনশা আল্লাহ অবস্থা আবার স্বাভাবিক হয়ে যাবে এরপরে বন্ধুরা আরও একটি স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি স্বপ্নে নিজের সর্বাঙ্গ পায়খানায় মাখা অবস্থায় দেখেন অর্থাৎ নিজের পুরো শরীরে পায়খানা দিয়ে একেবারে মাখা অবস্থায় আছে কিংবা আপনি পায়খানার গর্তে নিজেকে পড়ে যেতে দেখেন অনেকে দেখা গেছে বাথরুমের যে টাঙ্কি থাকে তার মধ্যে পড়ে যেতে দেখে বা কিংবা অনেকে পানির মধ্যে পায়খানা আছে ছড়িয়ে ছড়িয়ে তার মধ্যে ডুব দিতে দেখে যেটিই দেখুক নিজের শরীরের মধ্যে যদি পায়খানায় মাখা অবস্থায় দেখে বা পায়খানার গর্তে পড়তে দেখে তাহলে এমন স্বপ্নের অর্থ হচ্ছে গিয়ে অবৈধভাবে আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসতে পারে আপনার হাতে টাকা পয়সা আসবে আপনি টাকা পয়সার মালিক হবেন তবে সেটা অবৈধ পন্থায় হারাম পন্থায় হারাম মাল আপনি অর্জন করবেন সুদের টাকা ঘুষের টাকা আপনার হাতে হয়তো আসতে পারে কাজে যদি এমন স্বপ্ন দেখেন তাহলে হারাম পন্থা বর্জন করা চাই বৈধ পন্থা অবলম্বন করা চাই আল্লাহ আমাদের সবাইকে তহফি দান করুন সেই সাথে সাথে এটার আরও একটি ব্যাখ্যা রয়েছে অর্থাৎ যদি নিজের পুরো শরীরে পায়খানায় মাখামাখি অবস্থায় দেখেন আরও একটি ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে আপনি কোনো বিপদের সম্মুখীন হতে পারেন কোনো বিপদগ্রস্ত হতে পারেন তো কাজেই যদি এই স্বপ্নটা দেখেন তাহলে আপনার কিছুটা দান সৎকা করা চাই আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা চাই যাতে আল্লাহ পাক আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটি হলো যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি পায়খানা করছেন এই পায়খানা করা অবস্থায় পায়খানার সাথে পিছনের রাস্তা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে পায়খানার সাথে রক্ত বের হচ্ছে এমনটা দেখলেন তাহলে এই স্বপ্নটা কিন্তু খারাপ কিছু নয় এমনটা কিন্তু অনেকেই দেখেন একজন কয়েকদিন আগে আমাকে প্রশ্নও করেছে যে তার স্বামী পায়খানা করছে আর পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে বা আপনি নিজের পায়খানা অবস্থা দিয়ে রক্ত বের হচ্ছে তো যারই এমনটা হোক তো বুঝে নিতে হবে ওই দ্রষ্টা বৈধ পন্থায় প্রচুর অর্থ মালিক হবার প্রতি ইঙ্গিত করবে আপনি যদি দেখেন এমনটা পায়খানা দিয়ে রক্ত বের হচ্ছে আপনার তাহলে আপনি বৈধ পন্থায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন টাকা পয়সার মালিক হতে পারবেন ইনশা আল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে একটি কথা আমরা সময় দোয়া করব আল্লাহ পাকের কাছে যাতে আমাদেরকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখা তো দান করেন আর খারাপ স্বপ্ন থেকে যাতে আমাদেরকে হেফাজতে রাখেন তো আমরা এই ব্যাপারে সকলেই দোয়া করবো তো এই ছিল আজকের আলোচনা আশা করি বুঝতে পারছেন কোনো বিষয় জানা থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন নিত্য নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته